লাইভ অনুষ্ঠানে সকলকে জানাবো স্বাগত। আপনারা জানেন যে এই সময় লাইভ অনুষ্ঠান মানে ডক্টর সুমন মজুমদার। ডক্টর সুমন মজুমদার মানে অনেক কিছু জানার ইচ্ছে অবশ্যই শনি মহারাজকে ঘিরে, যেহেতু তিনি শনি মহারাজের পরম ভক্ত। শনি মহারাজকে নিয়ে বহু বক্তব্য এই অনুষ্ঠানে বলা হয়ে গিয়েছে, আরো অনেক বক্তব্য প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু বলা হয়। একটাই কথা বলা হয় প্রথম থেকে এবং শেষেও, যে শনি মহারাজকে দোষারোপ না করে কর্মের দিকে যদি নজর দেওয়া হয় সেই ফলটাই কিন্তু আমরা পাই। কিন্তু অনেক সময় হয় তো, অনেক ক্ষেত্রে হয় যে আমরা নিজেরাও বুঝতে পারি না, হয়তো আমাদের অজান্তে আমরা কুকর্ম করছি, বা হয়তো আমরা নিজেরা মনে করছি আমরা তো ঠিকই ফল করছি, কিন্তু আমি যখন রিটার্ন পাচ্ছে তখন সবকিছু যেন নেগেটিভ হচ্ছে, তার জন্য তো জন্মচক্র হয়েছে। কিন্তু শনি মহারাজকে নিয়ে যা কিউরিয়াসিটি থাকে বা শনি মহারাজের কিভাবে কৃপা পাবো, বা অনেক ক্ষেত্রে হয় কি আমার ডেট অফ বার্থে শনি গ্রহটি কেমন আছে, এই প্রশ্ন কিন্তু অনেকের মনে থাকে বা অনেকে জানতে চায়। কিন্তু একটা বিষয় কিন্তু আমরা এখনো অন্ধকারে রয়েছি, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় শনি দেবতা বা শনি মন্দিরে সকলের মনে হয় পুজো দেওয়া যায় না, বা শনির সাড়ে সাথে ঢাইয়া থাকলে তবেই শনিবার দিন নিরামিষ খেতে হয়, শনি মন্দিরের পাশ থেকে গেলে হয়তো মন্দিরের দিকে সবসময় সরাসরি তাকাতে নেই, এই এইটা কি আদতে নিয়ম না কুসংস্কার? এর উত্তরও কিন্তু আমরা গত পর্বে পেয়েছি, আজও পাবো। তার আগে প্রত্যেকটা পর্বের শুরুতে যেটা চেষ্টা করা হয় আপনাদেরকে সেই জিনিসটা দেখিয়ে দেওয়া, যেটা হয়তো শনি মহারাজের পরম ভক্ত ডক্টর সুমন মজুমদারের, যেখানে তিনি রয়েছে বারবার আপনাদের গ্রহদোষ খণ্ডনে, যেই জায়গায় বিরাজমান রয়েছে শনি মহারাজ গোহরাজ, সেই শনিধাম ইছাপুরে চলুন কিভাবে অভিষেক করানো হয় আমরা আরো একবার সূচনায় দেখে নিই। বহু মানুষ আছে আজ কিন্তু ভালো আছে, ইছাপুরের শনির ধামেও কিন্তু কিভাবে গোহরাজ রয়েছে, কিভাবে অভিষেক করানো হয়, কিভাবে নিয়ম পালন করানো হয় তা কিন্তু প্রত্যেকটা পর্বে দেখিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু যারা হয়তো নিজের চোখে দেখতে চাইছেন বা গ্রহদোষ খণ্ডনের জন্য পৌঁছে যেতে চাইছেন শনিধামে, তারাও কিন্তু যেতে পারেন। আজকের এই পর্বে কিন্তু সেই আরো একবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ফলোহরিণী অমাবস্যায় কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু শনি জয়ন্তী কিভাবে পালন করা যায়, ফলোহরিণী অমাবস্যার দিনই শনি জয়ন্তী আদতে কিভাবে আপনাদের জীবনে ফলোরাপ দেবে সবটাই জানিয়ে দেবেন যিনি প্রতিনিয়ত এই অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে থাকে, শনি মহারাজের পরম ভক্ত ডক্টর সুমন মজুমদার। জানাবো আপনাদের তরফ থেকে অনেক অনেক স্বাগত, নমস্কার। নীলাঞ্জন সমাভাসন রবিপুত্রম যমাগ্রজম ছায়ামার্তণ্ড সম্ভূতম তং নমামি শনৈশ্চরম। আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। 19 মে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিন কিন্তু পুরাণ অনুযায়ী এই দিনকে আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের জন্মদিন, তাই এই দিনটা অত্যন্ত স্পেশাল একটা দিন আমাদের জন্য। এবং যাদের জীবনে অনেক পরিশ্রম করা সত্ত্বেও পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না, বা শনির দশা বা শনির অন্তর্দশা বা শনির ঢাইয়া অথবা শনির সাড়ে সাথী
যেই পিরিয়ডই চলুক না কেন, যদি বার্থ চার্টে আপনাদের শনির পজিশন খারাপ অবস্থায় থাকে এবং কর্ম যদি আপনাদের নেগেটিভ অবস্থায় থাকে, তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই দিনটা কিন্তু একটা অত্যন্ত পাওয়ারফুল দিন। আর এই দিনে বিশেষ কিছু উপায়ের মাধ্যমে, বিশেষ কিছু সংকল্পের মাধ্যমে কিন্তু আমরা অনেক মানে বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারি। আর এই দিনটা প্রত্যেক বছরই ফলায়নী অবস্যা থাকে। আর এই দিনটার দিনেই কিন্তু আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের জন্মদিন। তাই এই দিনে কি কি উপায় করা যায় এবং বিশেষ কি নিয়ম পালনের মাধ্যমে আমাদের জীবনের নেগেটিভিটিটাকে দূর করতে পারি, সেই বিষয়ে আজকে আমরা নিশ্চয়ই আলোচনা করব। সঙ্গে কেউ রয়েছে কথা বলবো। হ্যালো নমস্কার, বলবেন কে আছে? হ্যালো নমস্কার, জয় শনি মহারাজ। জয় শনি মহারাজ। আপনি কলকাতা থেকে বলছি, বলুন কার বিষয়ে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 7/6/1961। সময়? বিকেল 5:55, তাই তো? 5:55। আচ্ছা, এখনো কি আপনি কোচবিহার থেকে ফোন করছেন? না, আমি আর কলকাতা থাকি, ওখানে জন্ম আছি, এখন কলকাতাতেই আছি। ঠিক আছে, অনুষ্ঠান আগে কখনো দেখেছেন? কি নিয়ে জানবেন আজকে? আপনার বিষয়ে কোন প্রশ্নটা আছে বলুন, পার্টিকুলার একটা প্রশ্ন করতে হবে। আমার শারীরিক সমস্যা, সব কাজে বাধা, এইগুলো করতে। 5:55 সন্ধ্যাবেলা, না? হ্যাঁ, সন্ধ্যা 5:55। জন্মবার কি বুধবার? হ্যাঁ হ্যাঁ, বুধবার। আচ্ছা, আপনার জন্ম নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে? আর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মীন রাশি। বর্তমানে শনি 7:30 চলছে আর আপনার বার্থ চার্টে শনির পজিশনটা ভালো অবস্থাতে রয়েছে। তবে যেহেতু বার্থ চার্টে শনির পজিশনটা খুব ভালো পজিশনে রয়েছে, মকর রাশিতে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনার একটা গুরুসৌরি রাজযোগ তৈরি করেছে, বৃহস্পতি আর শনির একটা কানেকশনে গুরুসৌরি রাজযোগ তৈরি করেছে। দেখা যাচ্ছে আপনার জন্মস্থল থেকে বিশেষ কিছু দূরে গিয়ে কিন্তু আপনার উন্নতির জায়গা। তবে কিন্তু নবাংশ চার্টে শনি মঙ্গলের কানেকশন একখানা তৈরি করেছে, এখানে বীজদোষ তৈরি করেছে, যানবাহন দ্বারা কিন্তু ক্ষতির একখানা চান্স রয়েছে। আর বিশেষ করে লোয়ার পোর্শনটাই কিন্তু একটা সমস্যা আপনার অবশ্যই ক্রিয়েট হবে, ঠিক আছে? কোমরের নিচ থেকে বা কোমরে কিছু পেন থাকবে এবং লোয়ার পোর্শনটাতে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা, বাস্তুর একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, বাস্তুর সমস্যা রয়েছে। যেই বাড়িতে রয়েছেন সেটা কি নিজের বাড়ি? আচ্ছা, বাস্তুর একখানা সমস্যা রয়েছে, ঠিক আছে? আর বর্তমানে বর্তমানে হ্যাঁ দেখুন, যেই কানেকশনটা রয়েছে আপনার লগ্ন থেকে 4th হাউসে কেতুর একখানা কানেকশন রয়েছে, 5th হাউসে চন্দ্রের যে কানেকশনটা, আপনি ছোট ছোট ব্যাপারের মধ্যে অধৈর্য হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। আর বর্তমানে শনির 7:30 চলছে, শনির যে রেমেডি গুলো আছে সেই জিনিসগুলো করার চেষ্টা করুন। বর্তমানে চন্দ্রের দশাই চলছে আপনার, ঠিক আছে? চন্দ্রের দশা, শুক্রের অন্তর্দশা চলছে, এই কিছু রেমেডিয়াল প্রসেসের দরকার রয়েছে, ঠিক আছে? আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। কিন্তু শনি জয়ন্তী পালনের নিয়ম বা ওই দিনটা কিভাবে পালন করলে ছোট ছোট সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা যায়? দেখুন, 19 মে শুক্রবার দিন কিন্তু আমার আরাধ্যদেব দেবাদিদেব শনি মহারাজের জন্মদিন। এই দিনটা আমরা সবাই জানি, কম বেশি আমাদের যখনই জীবনে কোনো বিপত্তি আসে তখন কিন্তু আমরা অনেক সময় মনে করে থাকি যে শনি মহারাজের জন্য হচ্ছে, এবং জানতে বা অজান্তে ম্যাক্সিমাম সময় অ্যাস্ট্রোলজার কিন্তু শনিবার দিনটাকে অবশ্যই মেনটেন করার কথা বলে। তো আমরা যেহেতু শুক্রবার দিন পড়েছে, এটা অত্যন্ত ভাইটাল একটা দিন পড়েছে, যেহেতু শনির সব থেকে প্রিয় গ্রহ হচ্ছে শুক্র। তো শুক্রকে শনির আপনি যেমন দেবগুরু বৃহস্পতি আছে, শুক্রাচার্যও কিন্তু শনি মহারাজের কিন্তু গুরু। আর এই শুক্রবার দিনই যেহেতু পড়েছে, এই দিনকে তিল তেল আর সর্ষের তেল মিলিয়ে অর্থাৎ 4টে 4টে অর্থাৎ 8খানা প্রদীপ কিন্তু অবশ্যই সেদিনকে সন্ধ্যাবেলায় জ্বালাবেন। এবং এই দিনকে লবণ জাতীয় জিনিস, এছাড়া কাচের জিনিস, লোহার জিনিস, তেল জাতীয় জিনিস অবশ্যই কিনবেন না, চামড়ার জিনিস কিনবেন না। এই দিনকে আমের আচার খাওয়াটা অত্যন্ত অশুভ হবে। এছাড়াও এই দিনকে যতটা পারবেন সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করবেন, এবং এই দিনকে কাউকে এমনিতে নর্মালি যে কোনো দিনে কাউকে ছলচাতুরি করাটা একদমই উচিত না। বিশেষ করে এই দিনটায় কিন্তু যতটা পারবেন যে এইসব জিনিস থেকে অ্যাভয়েড করার, কিছুটা দান ধ্যানের মধ্যে থাকার চেষ্টা করুন, পারলে গঙ্গা স্নান করার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেক পজিটিভ কিন্তু আপনার লাইফের মধ্যে আসবে। কে রয়েছেন? হ্যালো নমস্কার বলবেন। হ্যালো নমস্কার। আশেপাশে এত আওয়াজ থাকলে কথা বলা যাবে না, আপনাকে সরে যেতে হবে। শনি মহারাজ। জয় শনি মহারাজ। বিভিন্ন বলপুরতে বসলাম। কার বিষয়ে জানবেন বলুন?
আমার নিজের কেরিয়ার ব্যাপারে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলবেন। 12/3/1991। 12ই মার্চ? হ্যাঁ। 1991। সময়? সকাল 8:10। জন্মস্থান? 1900 কত? বোলপুর। 91 91 বললাম তো। 1991। হ্যাঁ, জন্মস্থানটা বলুন আর একবার। 1991 সকাল 8:10। হ্যাঁ, বোলপুর হাসপাতাল। কেরিয়ার নিয়ে প্রশ্ন আপনার? হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে কি করছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, এই মুহূর্তে কেরিয়ারে কি করা হচ্ছে? জব? কেরিয়ারে কিন্তু কাজ করতাম, কিন্তু সেই কাজটা আমার আইনি বিপ্লবের মধ্যে চলে আসছে। সেই কাজটা কি হবে কি হবে না? জন্মবার কি মঙ্গলবার? জন্মবার কি মঙ্গলবার? আচ্ছা, আপনার জন্ম নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ় নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে। আর লগ্ন হচ্ছে আপনার মেষ লগ্ন আর মকর রাশি। আপনার একটা পূর্ণ কাল সর্প দোষ বর্তমান রয়েছে, কোনো কাজ কিন্তু আপনার একবারে হয় না, বিভিন্ন বাধা বিপত্তির মাঝখান থেকে হয়, ঠিক আছে। আর ঝুট ঝামেলা ছাড়া আপনার কোনো কাজ হবে না। আর আপনার মানে ছোট ছোট ব্যাপারে অধৈর্য হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে, এবং যেইটা আপনার মনের মতন হচ্ছে না এরকম টাইপের যদি কোনো কিছু ঘটনা ঘটে তখন কিন্তু আপনি প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যান। আর আপনার লগ্ন থেকে 10th হাউসে কিন্তু শনি চন্দ্রের একটা কানেকশন তৈরি হয়েছে, সেখানে পুনর্ভূ দোষ তৈরি করেছে, এবং শনি রাহুর একখানা কানেকশন তৈরি করেছে, সেখান থেকে কিন্তু একটা শ্রাপিত দোষ তৈরি করেছে। তো জীবনে যত পরিমাণ আপনি পরিশ্রম করবেন সেই পরিমাণ রেজাল্ট আসবে না, এবং বিশেষ করে মানে বেশিরভাগ জায়গাতেই আপনাকে কিন্তু ধাক্কাটা খেতে হবে, যেহেতু শ্রাপিত দোষটা রয়েছে এবং পুনর্ভূ দোষ 10th হাউস থেকে, যেহেতু 10th হাউস থেকে আমাদের কিন্তু কর্মের জায়গাটা বিচার করা হয়, ঠিক আছে। তো যেই পরিমাণ পরিশ্রম করবেন সেখান থেকে 100% রেজাল্ট পাবেন না, সেই রকম ভাবে প্রচন্ড পরিশ্রম লাইফের মধ্যে থাকবেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু অনেক প্রবলেম আপনাকে ক্রিয়েট করতে হবে লাইফের মধ্যে, ঠিক আছে। প্রবলেম যাতে না হয় বা প্রবলেমের সলিউশন যেন আপনারা পান, তার জন্য কি যে জন্মছকটা বিচারের পরে কিছু রেমেডি বা প্রতিকারের প্রয়োজন হয়। তো যদি মনে হয় তাকে ডক্টর সুমন মজুমদারকে প্রয়োজন বা যোগাযোগ করতে ইচ্ছুক, তাহলে মোবাইল নাম্বার দেখুন টিভি স্ক্রিনে, অবশ্যই মোবাইল নাম্বারটাকে আগে আপনারা নোট করুন। তার পাশাপাশি ইচ্ছাপুর আপনারা পেয়ে যাবেন, যেখানে শনি মহারাজ রয়েছেন, যে যেই দৃশ্য আপনাদেরকে প্রত্যেক সময় দেখানো হয় শনিধাম, সেখানেও কিন্তু চেম্বার করা হয়, সেটা হচ্ছে ইচ্ছাপুর শ্রীরামপুরে। প্রতি রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন বর্ধমান, তারাপীঠ, মেদিনীপুর, দুর্গাপুর, বিহার, নবদ্বীপ, এমনকি এখন থেকে আপনারা পাচ্ছেন হচ্ছে দমদম চেম্বারও। কিন্তু কোথায় কবে পাচ্ছেন সেই প্রশ্ন যাদের, বা কোথায় আপনি আপনার সুবিধা আপনি অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, তার জন্য একটু মোবাইলে ফোন করবেন। অনলাইন মেডিকেশনের ক্ষেত্রে একই সুবিধা, মানে মোবাইলে ফোন করে বলতে হবে যে চেম্বার ভিজিট নয়, আপনারা চাইছেন অনলাইন মেডিকেশন। প্রত্যেকটা অনুষ্ঠান সৃষ্টি টিভি আপনারা সার্চ করবেন, যখন ইউটিউব ডক্টর সুমন মজুমদার লিখলেই সৃষ্টি টিভি যে কটা অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান আপনারা কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। তাছাড়াও ডক্টর সুমন মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সানি ভাগ সুমন, সেটা সার্চ করলেও কিছু কিছু ভিডিওস রয়েছে যে কিভাবে প্রতি দৈনন্দিন জীবনে ছোট ছোট সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। আমরা জানলাম যে শনি জয়ন্তী পালন করার উপায় বা সেই দিনটা, কিন্তু কিছু সময় আবারও একই কথা যে শনি মহারাজ বা শনির সাড়ে সাথে যাদের আছে তারাই পালন করবে, এই ধরনের কিন্তু একটা কোনো ব্যাপার নেই। দেখুন, প্রায় 30 বছর পর আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজ তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে কিন্তু সে এখন বিরাজমান করছে। স্বভাবতই এই সময় কিন্তু আপনার মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির কিন্তু শনির সাথে সাথে চলছে, অপরদিকে আপনার কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির কিন্তু শনির ধাইয়া চলছে। এছাড়াও আমাদের তো দেখুন প্রত্যেকেই শনি মহারাজের দৃষ্টি এড়ানো কিন্তু কারোর পক্ষেই সম্ভব না। আবার অনেকের মনে করবে যে না, আমার এই সময় শনির সাড়ে সাথে চলছে বা শনির ঢাইয়া চলছে বলে আমাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে, আমাদের চলছে না বলে মেনটেন করবো না, এরকম কিন্তু না। আপনাদের কিন্তু প্রত্যেকেই কিন্তু মেনটেন করাটা কিন্তু আবশ্যক। এছাড়া শনিবার দিনটা অবশ্যই নিরামিষ ভোজন করবেন, যেহেতু শনি জয়ন্তীটা আগে পড়েছে সেদিনটা নিরামিষ ভোজন করার চেষ্টা করুন। এবং একটা অত্যন্ত পাওয়ারফুল একখানা আমি উপায় আজকে বলবো, যে উপায়টা পালনের মাধ্যমে দেখা যাবে আপনার জীবনের অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে আসতে পারবেন। যেমন হচ্ছে আপনি হচ্ছে এই দিনকে শুক্রবার দিন সন্ধ্যাবেলা একটা স্টিলের পাত্রে বা স্টিলের বাটির মধ্যে কিন্তু কিছুটা সর্ষের তেল নিয়ে নেবেন, এবং তার মধ্যে নিজের মুখটা দেখবেন, দেখার পরে ওর মধ্যে একটা 1 টাকার কয়েন দিয়ে দেবেন। এই কয়েনটা দিয়ে যে কোনো শনি মহারাজের মন্দিরে, অথবা শনি মহারাজের মন্দির যদি আপনার আশেপাশে যদি না থাকে, কোনো অশ্বত্থ গাছের তলায় এইটা রেখে দিয়ে চলে আসতে হবে। এই উপায়টা যদি আপনি করতে পারেন, দেখবেন যে আপনার যে জীবনে ভাগ্য বিড়ম্বনাটা দেখা যাবে, আপনি স্মুথলি যেতে চাইছেন, জানেন যে এই কাজটা নর্মালি হয়ে যাবে,
কিন্তু কোনো না কোনো বাধা ক্রিয়েট হয়ে যাচ্ছে, বা চাকরির জন্য চেষ্টা করছেন, বহু বিশাল রকম ভাবে চেষ্টা করছেন, তারপরেও কিন্তু আপনি সেই রকম রেজাল্ট পাচ্ছেন না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, পরিশ্রমী ব্যক্তি যারা থাকে, যে কোনো ব্যক্তি প্রচুর পরিশ্রম করছে, তার উপর কিন্তু শনি মহারাজের কিন্তু প্রচুর কৃপা থাকে। এইবারে আমাদের দেখুন, আমাদের বার্থ চার্টের মধ্যে কোনো না কোনো পজিশন এমন থাকে যে কোনো গ্রহ তাকে একটা প্রবলেম তৈরি করছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য বিশেষ কিছু উপায়, বিশেষ কিছু হোম বা বিশেষ কিছু নিয়ম কানুনের কিন্তু প্রয়োগ করা আমাদের লাইফের মধ্যে অত্যন্ত জরুরি। আর এই সব জায়গাগুলি যেমন ফলরানি অমাবস্যাটা হচ্ছে আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের জন্মদিন বা শনি জয়ন্তী আপনি বলতে পারেন, তো এই দিনটা কিন্তু অত্যন্ত একটা মাইলস্টোন বলতে পারেন, যে কোনো অমাবস্যা হোক পূর্ণিমা হোক তার মধ্যে কিন্তু একটা আলাদা করে একখানা প্রায়োরিটি কিন্তু তার মধ্যে থাকে, বা তার মধ্যে কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ একখানা জিনিস থাকে। তো সেখান থেকে এইসব যে মানে এইসব দিনগুলোতে পাওয়ার থাকে দিনটার মধ্যে, একদম অন্যদিন করলে যেই পাওয়ারটা আপনি পাবেন তার থেকে কিন্তু এই দিনে করলে কিন্তু তার থেকে অনেক বেশি পাওয়ারফুল একটা রেজাল্ট পাবেন। কেউ একজন রয়েছে, আমরা কথা বলে আলোচনা থাকবো, কে আছেন? হ্যালো নমস্কার বলবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জয় শনি মহারাজ। কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানবেন? আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম প্রভাত কুমার চক্রবর্তী। ডেট অফ বার্থ 5/1/1963, তাই তো? সময় দুপুর 2:30। হ্যাঁ সেটা দুপুর না রাত, দুপুর। জন্মস্থান বলুন। হ্যাঁ জন্মস্থান অনুষ্ঠান আগে কখনো দেখেছেন না আজকে প্রথম দেখছেন? আপনার জন্ম নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে। লগ্ন হচ্ছে আপনার বৃষ লগ্ন আর মেষ রাশি, ঠিক আছে। জীবনে প্রচন্ড একটা হাই অ্যাম্বিশিয়াস, যেটা হচ্ছে আপনার প্রচন্ড আশা থাকবে অনেক, মানে জীবনে অনেক কিছু করার, তবে পরিবারের একটা চাপ কিন্তু আপনার মধ্যে 100% থাকবে, ঠিক আছে। আর যেহেতু আপনার 9th হাউসে একটা সাধু সর্বদোষ তৈরি করে রেখেছে, শনি কেতুর একখানা কানেকশন তৈরি করেছে যেটাকে বলছে সাধু সর্বদোষ, তাই জন্য কি হচ্ছে ভাগ্য বিড়ম্বনা কিন্তু আপনার লাইফের মধ্যে লেগে থাকবে, ঠিক আছে। প্লাস হচ্ছে আপনার লগ্ন থেকে 4th হাউসে মাঙ্গলিক দোষ ক্রিয়েট করেছে, তো সেখান থেকে বিবাহিত লাইফে একখানা প্রবলেম থাকবে। এছাড়াও জমি সংক্রান্ত ব্যাপারে কিন্তু ফাঁসার একখানা মানে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কোর্ট কাচারির ব্যাপারে কিন্তু একখানা সমস্যা হওয়ার জায়গা রয়েছে, ঠিক আছে। আর বর্তমানে যেহেতু আপনার বৃহস্পতির দশা চলছে, এই সময়টা একটু পজিটিভ আছে, তাহলেও যেহেতু আপনার সাধু সর্পদোষ 9th হাউস অর্থাৎ হচ্ছে আমাদের ভাগ্যের জায়গাটায় রয়েছে, সেখান থেকে কিন্তু একখানা নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনার হবে। তবে এই টাইমটা 22/1/2024 পর্যন্ত কিন্তু টাইমটা মোটামুটি স্মুথলি যাবে আপনার, কিন্তু তারপরে কিন্তু একটু সমস্যা হবে। 22/1/2024 এর পরে কিন্তু যানবাহন সম্পর্কিত বা জমি সংক্রান্ত সমস্যা এইসব জায়গাগুলো আপনার হবে, ঠিক আছে। এই জায়গাটা আমার মনে হয় জীবনে অনেকগুলো দিন নষ্ট হয়ে গিয়েছে, তাই হয়তো আরো কিছু সময় রয়েছে যেখানে কিন্তু আপনি চাইলে যোগাযোগ করতে পারেন বা প্রতিকার করতে পারেন। আপনি না আপনারা প্রত্যেকেই যারা সিরিয়াস রয়েছেন বা নিজেদের সমস্যা থেকে বের করে আসার ইচ্ছা রয়েছে কিন্তু কোথায় যাবো বুঝতে পারছেন না, তারা যদি যোগাযোগ করতে চান ডক্টর সুমন মজুমদারের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বিষয়টা হলো ফলহারিণী, ফলহারিণী দিনটা একটা বিশেষ দিন বা একটা মা কালীর পূজা হয়, এই দিনটা প্রচন্ড একখানা মানে পাওয়ারফুল একটা দিন, একই সঙ্গে মায়েরও আরাধনা হচ্ছে এবং আমার বাবারও আরাধনা হচ্ছে। এই দিনটা অত্যন্ত একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার দিন, এই ছোট ছোট মানে উপায় যদি আমরা এই দিনকে কিছুটা মেনটেন করতে পারি আমাদের লাইফের মধ্যে কিন্তু অনেক বড় চেঞ্জেস আসে। আমি জীবনে কোনো কিছু করবো না অথচ আমি রেজাল্ট চাই, এটা কিন্তু কোনোদিন হতে পারে না। অনেকে ভাবে যে আমি অ্যাস্ট্রোলজারের কাছে গেছি মানে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এটা কিন্তু কোনোদিন সম্ভব না। যেই বলুক না কেন আপনার জীবন আপনাকে চলতে হবে, হ্যাঁ প্রকৃতি যদি অ্যাস্ট্রোলজার হয় আপনাকে গাইড করতে পারে যে আপনি এইভাবে করুন এইভাবে করুন বা এই জিনিসগুলো রয়েছে এইগুলোর প্রতিকার করার চেষ্টা করুন, বা আপনার জীবনে দেখা গেল কোনো কিছু প্রতিকারের দরকার নেই অথচ এই জিনিসগুলো যেমন দিন কিছু থাকে এই দিনগুলোকে মেনটেন করে চললে কিন্তু আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট হবে। এছাড়াও আপনারা চাইবেন সব সময় আপনাদের জীবনে, আমাদের দেখুন প্রত্যেকের জীবনে কিন্তু কম বেশি একখানা নেগেটিভ একটা প্রভাব থাকে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য যতটা পারবেন পজিটিভ হোম যেইগুলো হয়, যেইগুলোতে কোনো মানে খারাপ ক্রিয়া না করে যেই হোমগুলো হয় সেই হোমগুলোর পাশে বসে আহুতি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার জীবনের মানে অনেক নেগেটিভিটি কেটে যাবে।
এছাড়াও কিছুটা পারলে ধার্মিক স্থানে যাবেন, কিছুটা পজিটিভ রেজাল্ট অবশ্যই ওখান থেকে পাবেন। এবং যেহেতু শনি জয়ন্তী সেদিনকে অবশ্যই সেদিনকে শনি মন্দিরে যান এবং আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের মুখ দর্শন করুন, আর নেগেটিভ কথাবার্তা থেকে বেরিয়ে আসুন। শনি মহারাজের নামে কুৎসা করে আপনার কিন্তু কোনো পজিটিভ রেজাল্ট হবে না। তাই যতটা পারবেন নেগেটিভ কথা থেকে বেরিয়ে এসে জীবনটা আপনার কিভাবে তার সেটাকে কাজে লাগিয়ে সেই দিনগুলো এক একটা দিনকে কাজে লাগিয়ে কিভাবে আমরা ভালোভাবে থাকতে পারি সেইটার দিকে ফোকাস করলে কিন্তু আমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবো। মানে শুভ দিনটাকে না শুভত্ব লাভের জন্য নিজের কর্মটাকে ঠিক রাখতে হয়, মানে নিজের ক্রিয়াটার উপরে কিন্তু আমাদের রেজাল্টটা পাওয়া যায়। এই দিনকে যদি আপনি কোনো গরিব মানুষকে দান করা, অবশ্যই আপনার মানসিকতা এরকম রাখতে হবে যে কাউকে তাচ্ছিল্য না করা। এছাড়াও দেখা গেল আমরা অনেক সময় গুরুজনদের অপমান করার একটা মানসিকতা থাকে, যখনই দুই পয়সা কেউ রোজগার করে নেয় তখন মানসিকতা হয়ে যায় কি আমি আমি সর্বসেরা। তো আপনি একটা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে উপরে কিন্তু একজন রয়েছে, আপনি হয়তো কাউকে ঠকিয়ে দিচ্ছেন, তার হয়তো সাময়িক কিছু ক্ষতি হবে, তার মানসিক দিক দিয়ে বা টাকার দিক থেকে কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কিন্তু একটা জিনিস বিশ্বাস করুন একটা টাইমে আপনি যত টাকাই রোজগার করুন না কেন আপনার যদি কর্ম যদি খারাপ হয় সেই টাকা কিন্তু আপনি ভোগ করতে পারবেন না। উপরে একজন রয়েছে আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজ, দশম এবং একাদশ ঘর অর্থাৎ কর্ম এবং কর্মফল এই দুটোর কিন্তু মালিক কিন্তু আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজ। রাম থেকে শুরু করে রাবণ থেকে শুরু করে মহাদেব থেকে শুরু করে সবার কিন্তু কর্মের কিন্তু বিচার তিনি করেন। যখন দেবতাদের উপর তিনি বিচার করতে পারেন, যখন তাদের শাস্তি দিতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষ। তাই কোনো কিছু করব না অথচ রেজাল্ট পাবো। আর শনি মহারাজ যখনই আপনার জীবনে আসবে আপনার কাছে কিন্তু নিউট্রাল অবস্থায় থাকার জন্য কিন্তু আসবে না, চুপচাপ থাকবে চলে যাবে, আপনি পিরিয়ডটা বুঝতেই পারলেন না শনিদেব এসছেন, এরকম কিন্তু কোনোদিন হতে পারে না। হয় আপনার জীবনে একটা বিগেস্ট চেঞ্জ করবে সেটা ভালো হতে পারে অথবা আপনার খারাপ হতে পারে। কথাই আছে শনি মহারাজ যার উপর প্রসন্ন হয় ধুলা চুলে শোনা হয় এবং যার উপরে কুপিত হন তাহলে কিন্তু আপনার তাকে মানে ভিখারি থেকে রাজা করে, আর রাজা থেকেও কিন্তু তিনি ভিখারি করে দিতে পারে, তার কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। তাই নিজের কর্মটাকে ভালো রাখুন, হতে পারে আপনার টাইমিংটা এখন ভালো যাচ্ছে, হতে পারে আপনার এই সময়টা খারাপ যাচ্ছে, মানুষকে মানুষের জায়গা দিন, পশু পাখিকে ভালোবাসুন, একই সঙ্গে গাছপালা লাগান, গাছপালা লাগানোটাকেও কিন্তু আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজ অত্যন্ত ভালোবাসেন। এবং আপনার ছোট ছোট কর্ম যেটা পরিবেশকে ভালো করবে, আপনার প্রাকৃতিক পরিবেশকে ভালো করবে, রাষ্ট্রের কথা চিন্তা করবেন, এইখান থেকে কিন্তু আপনি অনেক পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একদম, কিন্তু অনেকের এখনো না অনেক প্রশ্ন থাকে যে প্রতিনিয়ত শনি মহারাজের কৃপা পাওয়ার জন্য আমাদের কিছু করণ। একটু আগে যেটা অনুষ্ঠান প্রথমে আমি বললাম যে শনি মন্দিরের পাশ থেকে যেতে গেলেও কিন্তু একটা কথা কথিত রয়েছে যে না নেগেটিভ এফেক্ট পড়ে নাকি তাকালে, মানে আমাদের চিন্তা ভাবনা গুলোই কিন্তু এই জায়গায়। এইটা হচ্ছে ভুল ভ্রান্ত ধারণা, আমাদের হচ্ছে কথা হচ্ছে আমার কর্মটাকে ঠিক করতে হবে। কর্ম যদি ঠিক থাকে, আমি তো নিজের ক্ষেত্র থেকে দেখেছি, আমি আমার লাইফে যা যা পেয়েছি, আমি যেটুকু লোক ভালোবাসে বা যা যা আছে, আমার নিজে যে ড্রেসটা পরে রয়েছি বা যে কোনো জিনিস সবকিছু আমার আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের কৃপায়। আমারও পারিবারিক অবস্থা একদমই ভালো ছিল না, আজ থেকে প্রায় 20 বছর আগে থেকে কিন্তু শনি মহারাজের পুজো করা শুরু করেছি। আর সেদিনকে আমার বাবা মা প্রচুর পরিশ্রম করে, আমার ডবল এম এ কমপ্লিট রয়েছে, প্রচুর পরিশ্রম করে কিন্তু আমাকে পড়ানোর চেষ্টা করেছেন। এক একটা সময় গেছে আমরা প্রচুর বাবা মা তাদের নিজে সবাই প্রত্যেকের বাবা মাই চায় যে তার ছেলেকে নিজেরা না খেয়েও অন্য কাউকে মানে নিজের ছেলেদের খাওয়াতে চায় বা নিজের সন্তানদের খাওয়াতে চায়, সেরকম কিন্তু আমার বাবা মাও কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু আমাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আর আমাদের যবে থেকে আমি আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের পূজা শুরু করেছি সেদিন থেকে কিন্তু আমার একটা জীবনে বিশাল বড় চেঞ্জেস এসেছে, আপনাদের মনের মধ্যে একটা জায়গা করে নিতে পেরেছি, এইটা কিন্তু কম বড় ব্যাপার না। আর এটা কিন্তু আজকে 10টা জায়গায় গেলে আমাকে লোকে ভালোবাসে, এটা কিন্তু আমার নিজের কর্ম না, আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের আশীর্বাদ। তাই নিজে ওই ভুল ভ্রান্ত জায়গা থেকে বেরিয়ে এসে কিভাবে আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজকে প্রসন্ন করা যাবে সেই দিকে ফোকাস করুন। অনেক মানে নিচের থেকে যারা গরিব অবস্থায় রয়েছেন আমার মতন তারাও কিন্তু অনেক বড় জায়গা কিন্তু অবশ্যই পাবেন। সবার শেষে আমার আরাধ্য দেব দেবাদিদেব শনি মহারাজের একটি মন্ত্র যা পাঠ করব, যা উচ্চারণ বা শ্রবণ অবশ্যই শুভফলদায়ক হবে। ওম সং সনৈশ্চরায় নমো নমঃ, ওম সং সনায় নমো নমঃ, ওম ছায়ানন্দন নমো নমঃ, ওম সূর্যপুত্র নমো নমঃ, ওম সং সনৈশ্চরায় নমো নমঃ, ওম সং সনায় নমো নমঃ, ওম ছায়ানন্দন নমো নমঃ, ওম সূর্যপুত্র নমো নমঃ। একেবারে সকলে ভালো থাকবেন, আজকের সময় একেবারে শেষ।